गुड मॉर्निंग स्टूडेंट, आज के नार्सारी गणित एकात्तर थेके आशी आगे संख्या एवं पर संख्या तुम्हारे आज के देखो। आगे दिन आप आगे दिन एकात्तर थेके आशी पर्यंत अपना संख्या लिखेछिलाम एवं पढ़ेछिलाम, और आज के आगे संख्या एवं पर संख्या किभाबे करब सेटा भालो करे देखो। ठीक है, सात दस सात सतर एक फाका
ঘর ছিল মানে একটা ড্যাশ দেয়া ছিল ওই ড্যাশেতে কোন সংখ্যা বসলো না যে সংখ্যা ছিল তার পরের সংখ্যাটা বসেছে তাহলে 7 + 7 = 77 ছিল তার পরের সংখ্যা বসেছে পরের সংখ্যা কত না 7 + 7 = 78 তারপরে দেখো 7 + 7 = 79 লিখলাম এরপরে দেখো একটা ড্যাশ দিয়ে দিয়েছি এবার দেখো 7 + 7 = 79 আছে এর পরের সংখ্যায় বসাতে হবে তাহলে সংখ্যা ঘরটাতে কোন সংখ্যা বসবে যে সংখ্যা থাকবে তার পরের সংখ্যা তাহলে 79 আছে 79 পরের সংখ্যা হয় 80 80 কত 10 হয় 8 10 80 ঠিক আছে আরেকবার দেখো বলছি 7 + 7 = 71 তারপর ড্যাশ দেয়া ছিল মানে ফাঁকা ছিল তাহলে তার পরের সংখ্যা আমি লিখতে হবে 71 এর পরের সংখ্যা কত হয় 72 এখানে 72 বসেছে এটা দেখো 7 + 7 = 73 ছিল তারপর দেখো একটা ড্যাশ ছিল তাহলে 73 ছিল 73 এর পরের সংখ্যা কত হয় 7 + 4 = 74 তারপর দেখো 7 + 7 = 75 তারপর দেখো একটা ড্যাশ দেয়া ছিল এবার 7 + 5 = 75 75 এর পরের সংখ্যা কত হয় আমরা জানি 75 এর পরের সংখ্যা হয় 7 + 6 = 76 তারপর দেখো 7 + 7 = 77 তারপর দেখো একটা ড্যাশ দেয়া ছিল তাহলে 77 পরের সংখ্যা আমি বসাতে হবে তাহলে 77 পরের সংখ্যা কত হয় 7 + 7 = 78 হয় তারপর দেখো 7 + 9 = 79 এর পরের সংখ্যা আমাকে এখানে বসাতে হবে কারণ এখানে একটা ড্যাশ দেয়া আছে তাহলে ওই ড্যাশেতে কোন সংখ্যা বসে 7 + 9 = 79 ওর পরের সংখ্যা হয় 8 + 10 = 80 ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের এই সপ্তাহের পড়া আর এই যে কাজগুলো আমি তোমাদের করিয়ে দিলাম এই কাজগুলো তোমরা বাড়িতে ভালো করে খাতাতে এই কাজগুলো কিন্তু করবে।